বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস 2020 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান, উপজেলা অডিটোরিয়ামে বুধবার এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সাথী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কান্তি ঘোষ। সবাই মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।